100 দিনের কাজ দিয়ে নদী ভাঙন রোধ করতে উদ্যোগী নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। এবার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত MGNREGS প্রকল্পের মাধ্যমে 100 দিনের কাজের লেবার দিয়ে দামোদর নদের ভাঙন রোধ করার পদক্ষেপ গ্রহণ করল। প্রতি বছর বর্ষাকালে দামোদর নদী ভয়ানক রূপ ধারণ করে, ফলে নদীর পাড় ভাঙনে চাষিদের বহু তিন ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। সমস্যার সম্মুখীন হচ্ছে চাষি পরিবারগুলো, যাদের চাষবাস করেই সংসার চলে। চর গোবিন্দপুরের এক চাষি নিখিল সরকার বলেন, এইভাবে নদী ভাঙন চলতে থাকলে আগামী কয়েক বছরের মধ্যে আমাদের সমস্ত চাষের জমি নদীগর্ভে বিলীন হয়ে যাবে, এর সাথে সাথে আমাদের বসত বাড়িও নদীতে পরিণত হয়ে যাবে, ফলে পরিবারদের নিয়ে পথে বসতে হবে। সাধারণ মানুষের বক্তব্য তারা অনেকবার প্রশাসনকে জানিয়েছে, কিন্তু তারপরেও আশ্বাস দেওয়া ছাড়া আর কিছু হয়নি। তবে এবার সাধারণ মানুষের সেই সমস্যার কথা ভেবে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত দামোদর নদীর পাড় ভাঙন রোধ করতে যে পদক্ষেপ নিয়েছে তাতে বেজায় খুশি নদী তীরবর্তী বসবাসকারী স্থায়ী মানুষজন। প্রতিদিন প্রায় 400 জন 100 দিনের শ্রমিক নদী ভাঙন রোধের জন্য কাজ করে যাচ্ছেন। এতে কিছুটা হলেও নদী ভাঙন রোধ করা যাবে, এমনটাই মনে করছেন পঞ্চায়েত কর্তৃপক্ষ। বলছি, বন্যার সময় আপনাদের কি ক্ষতি? আমাদের বন্যার সময় বন্যা এলে আমাদের খুব ক্ষতি হয়ে যায়। বাড়ি ঘরের কাছেই নদী, নদীটা খুব আমাদের কাছে চলে এসছে এবং আমাদের এই দামোদরের বানের জলের জন্য আমাদের খুব ক্ষতি হয়ে যাচ্ছে, জমি জায়গা সব চলে যাচ্ছে। আপনাদের কতটা আতঙ্কে থাকে? আতঙ্ক মানে আমাদের খুবই আমরা ভয়াবহভাবে থাকি, আমরা খুব আমাদের খুব কষ্ট হয় বা আমরা দেখছি আমাদের বাড়িঘর চলে যাবে বান বন্যায়, আমরা খুব মানে ভয়ে ভয়ে থাকি। এতে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন? হ্যাঁ, আমরা বলেছি, তাতে আমাদের কিছু কাজ এসছে আমাদের পঞ্চায়েতে, নারপুর পঞ্চায়েতে দেখছি নারপুর পঞ্চায়েত থেকে নদী বান দেওয়া হচ্ছে, এতে আপনারা কত রোধ? এটা আমরা কিছুটা আশা করছি, আমাদের বাড়িঘর হয়তো একটু রোধ হবে বা আশা আমরা দেখছি। আপনার নাম? আমার নাম নিখিল সরকার। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল ও কৈলাস বিশ্বাসের রিপোর্ট, বঙ্গের খবর।